নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সাথে বৈঠকে মিলিত হন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। সোমবার আগরতলার স্টেট গেস্ট হাউসে এই বৈঠক হয়। বৈঠকে অংশ নেন বিজেপি, সিপিআইএম, আইপিএফটি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠক শেষে সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস জানান, রাজ্যের রাজনৈতিক সন্ত্রাস বন্ধ হচ্ছে না, তাই নির্বাচনের পূর্বে ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে হবে। ভোটের যে শিডিউল সেটা ঘোষণার পরে যে সমস্ত অ্যাটাকগুলো হয়েছে, তো তাতে যে আমরা যে ওরা তো বলেছেন যে আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমরা করবো, কিন্তু কী হচ্ছে এখানে? আমাদের যে ডুগলি অফিস আক্রমণ হল, সেখানে আমাদের যিনি আমাদের স্টেট কমিটির মেম্বার রাজ্যসভা। তাছাড়া অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও নিজেদের মতামত নির্বাচন কমিশনের আধিকারিকদের নিকট তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।